হ্যালো গাইজ, আমি গগন মোড়া, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো যেটা কথা ছিল, পিতামাশ সিরিজ চলছে এখন আমাদের রিয়াকশনের মধ্যে। তো আজকে যে গানটা রিয়াক্ট করবো পিতামাশ, সেটা হচ্ছে ভেঙে পড়ো না এভাবে, বাই পিতামাশন, নিউ বাংলা সং, 2020 সালে গান রিলিজ। তো ভেঙে পড়ো না, অবশ্যই গান শুনছি পিতামাশ, খুব ভালো লাগছে। আর টানা বিগত শুনবো, এখন যেটা আমি বলেছি যে যারা নির্দিষ্ট সিঙ্গারের গান যখন রিয়াকশন করবো, আমরা অবশ্যই সেটা নিয়ে চলেই, যাতে সমস্যা যাতে পড়ে না হয়। আর তোমরা কমেন্ট করে আশা দেখো যে হ্যাঁ অবশ্যই রিয়াকশন দেবো, এটা ধৈর্য ধরো, সম্ভব না সবসময় তো ওরকম। ইউ গাইজ নো দ্যাট, তোমার জানো এটা পসিবলই না, ঠিক আছে? তো আচ্ছা, এটা খুবই মধুর একটা ব্যক্তি, আমার প্রিয় একটা মানুষ, আমার খুবই ভালো লাগে ওনার গান শুনতে। প্রীতম আসান শোনা যাক তাহলে, লেটস গো, ভেঙে পড়ো না। ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরি, ওকে। আমি ভেবেছিলাম অ্যানিমেশন, পো দ্য বিয়ার যখন সন্ধানে মেজনা কিরা আসে, পিতামাশানের মেয়ে আর ফুলগুলো সুবাস, আচ্ছা বোন বোন সরি, তোমার ঘরের পুতুলগুলো তখন চুপ অভিমানে ঘরে ফিরে যায় ভাঙা, তুমি ভেঙে পড়ো না এভাবে, কেউ থাকে না চির, আই থিঙ্ক কোনো রোগ আছে যত সম্ভব। যদি কাঁদো এভাবে তার ঘুম ভেঙে যাবে, ভেঙে পড়ো না এই রাতে।
শিল বল রাইট, যেখানে আছে খুব ভালো আছে, কোনো চিন্তা করার কিছু দরকার নেই। কি মায়া না উপরওয়ালা, কি খেলা! কেউ নেই, সব বিধাতার বিধান, উনি যা চায় তাই করে, আমরা কেউ কিছু করার নেই, আমাদের হাতে কিচ্ছু নেই ধৈর্য ধরা ছাড়া। তোমার সাথে আই কন্ট্যাক্ট আমি করতে পারবো না, খুব সুন্দর সুন্দর তো বলবো না, কিছুই বলবো না, এগুলো আমি জাস্ট এক্সপেক্ট করি না আমি এরকম একটা জিনিস। এখানে কারোর কিছু করার থাকে না, আমরা নির্বাক অলওয়েজ সব সময়। বলার নেই তো এটুকু আজকের মতো, তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রিয় মানুষটাকে যতটা পারবেন আগলে রাখবেন, পরিবার বলো বন্ধু বলো যাই হোক, ঠিক আছে, এটাই, আবার দেখা হবে নেক্সট বছর, আবার আসিও। ओ पता नहीं केड़ा सुरमानी तू अखिया दे विच पा लिया, चंडीगढ़ दा मुंडा नी तू अपने पिछे ला लिया, ओ तोड़े मैं दिल किन्ने तेरे नाल लई, अखिया मिलाऊं कभी अखिया चुराऊं क्या तूने किया जादू, अखिया मिलाऊं कभी अखिया चुराऊं क्या तूने किया जादू, कभी लड़ जाऊं कभी सीने से लगाऊं मेरा खुद पे नहीं काबू, देख तुझको मेरे दिल।